পুঁথিগত শিক্ষার পাশাপাশি ঝোঁক ছিল আধ্যাত্মিক শিক্ষায়। পারিবারিক সূত্রে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের দান করা জমিদারি পেয়েছিলেন, যদিও সেই টাকা তিনি খরচ করতেন সামাজিক উন্নয়নে। আজও তার টাকায় 1700টি প্রতিষ্ঠান চলে রাজ্যে। জানেন কি কোথায় রয়েছে তার তৈরি পূর্ণ আনন্দের শরীফ? হুগলির ফুরফুরা শরীফ। শরীফের পীর আবু বকর সিদ্দিকী ছিলেন সমাজ সংস্কারক। 1845 সালে তার জন্ম হুগলির জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা গ্রামে। সোনার চামচ মুখেই জন্ম পীরের। মায়ের কাছে লেখাপড়ায় হাতে খড়ি। প্রথম পাঠ সীতাপুর মাদ্রাসায়, উচ্চশিক্ষা চুঁচুড়া হুগলি মাদ্রাসায়, পরে বিদেশেও যান। পুঁথিগত শিক্ষার পাশাপাশি ঝোঁক বাড়ে আধ্যাত্মিক শিক্ষাতেও। আজকের ফুরফুরা শরীফের এই বিশাল কর্মকাণ্ড যাকে কেন্দ্র করে, তিনি ছিলেন ধর্মীয় সমাজ সংস্কারক মুজাদ্দিদে জামান হযরত পীর মাওলানা আবু বকর সিদ্দিকি রাহমাতুল্লাহ আলাই। কুসংস্কারে আচ্ছন্ন সমাজ ব্যবস্থাকে তিনি সঠিক পথের চলার দিশা দিয়েছিলেন। পারিবারিক সূত্রে মোগল সম্রাট ঔরঙ্গজেবের দান করা জমিদারি পান পীরজাদা আবু বকর সিদ্দিকি। নানা সামাজিক কাজে খরচ করতেন এই টাকা। ফুরফুরা শরীফে রয়েছে তাঁর সমাধি। শুধু মুসলিম নয়, বিভিন্ন ধর্মের মানুষ আসেন পূর্ণ আনন্দের এই শরীফে। ফুরফুরা শরীফের অর্থই পূর্ণ আনন্দ। প্রতি ফাল্গুনে বিশেষ অনুষ্ঠানে নিজেদেরকে সংশোধন করবেন। এই 21-22-23 ফাল্গুন ইসালে সওয়াবে সকাল এবং সন্ধ্যায় তার প্রতিষ্ঠিত 6 থাম বিশিষ্ট দরবার শরীফের দিকে লক্ষ্য রেখে আধ্যাত্মিক অনুশীলন করে। আবু বকর সিদ্দিকির শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক কাজ দেখে আরবের বাদশাহ আমির দেওয়ান 40টি হাদিস গ্রন্থের পারদর্শী হিসেবে তাকে সনদ প্রদান করেছিলেন। এরা মূলত সেই সমস্ত অর্থগুলো সমাজের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে ব্যবহার করেছেন। মাদ্রাসা মুক্ত বিভিন্ন নির্যাতিত আপনার পিছিয়ে পড়া দারিদ্র সেবা নিচে যে সমস্ত মানুষ বাস করছে তাদের জন্য সেবা, এইসবের জন্য বেশিরভাগ তারা ওয়াকফ করে গেছে অনেক সম্পত্তি। তিনি নেই, আজও তাঁর টাকায় 100 প্রতিষ্ঠান চলে রাখছে। পূর্ণ আনন্দের শরীফে আজ পীরের জয়গান। রানা কর্মকারের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা, হুগলি।